টেক্সটাইল টেস্টিং হচ্ছে কাঁচামালের গুণমান, উপযুক্ততা এবং গার্মেন্টস ফেব্রিক্স এর সঠিক নির্বাচন। এটি টেক্সটাইল উৎপাদন, বিতরণ এবং ব্যবহারের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। যদিও এটি একটি ব্যয়বহুল ব্যবসা, কিন্তু অপরিহার্য। ফেব্রিক্স এর ব্যাপকভাবে ব্যবহার ও উৎপাদনের আগে গুণমান, কর্মক্ষমতা, নির্ভরযোগ্যতা ইত্যাদি পরীক্ষা করা হয়। আর তাই আজকের ভিডিওতে 10টি ফেব্রিক্স টেস্টিং ল্যাব সম্পর্কে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কোয়ালিটি ও ক্যাপাসিটির দিক থেকে বিবেচনা করে উপস্থাপন করা হলো। তথ্যের উৎস: ইন্টারনেট, উইকিপিডিয়া ও কোম্পানির প্রোফাইলের সমন্বয়ে তালিকাটি তৈরি করা হয়েছে। বাংলাদেশের শীর্ষ 10টি টেক্সটাইল ল্যাবরেটরি লিস্টের নাম্বার 10 রয়েছে টেস্টিং ল্যাব আর কে নিট ডাইং মিলস লিমিটেড, যার পলমল গ্রুপ নামে পরিচিত। নাম্বার 9 রয়েছে ইন্টারস্টফ অ্যাপারেল লিমিটেড। নাম্বার 8 রয়েছে অ্যাপেক্স হোল্ডিংস লিমিটেড, যা সারা বিশ্বে অ্যাপেক্স গ্রুপ নামে খুব বেশি পরিচিত। নাম্বার 7 রয়েছে নোমান চেরি টাওয়েল মিলস লিমিটেড। নাম্বার 6 রয়েছে ফকির ফ্যাশন, যা ফকির গ্রুপ নামেও পরিচিত। বাংলাদেশের শীর্ষ 10টি টেক্সটাইল ল্যাবরেটরি লিস্টের নাম্বার 5 অবস্থান করছে ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিমিটেড, যা সারা বিশ্বে ইমপ্রেস গ্রুপ নামেও পরিচিত। নাম্বার 4 রয়েছে জিএমএস টেস্টিং ল্যাবরেটরি। নাম্বার 3 রয়েছে স্কোয়ার ফ্যাশন লিমিটেড, যা পুরো বাংলাদেশে স্কোয়ার গ্রুপ নামেই বেশি পরিচিত। নাম্বার 2 অবস্থান করছে টেক্সটাইল টেস্টিং সার্ভিসেস লিমিটেড, যার সংক্ষিপ্ত রূপ TTSL DBL গ্রুপ নামেও পরিচিত। বাংলাদেশের শীর্ষ 10টি টেক্সটাইল ল্যাবরেটরি লিস্টের নাম্বার 1 অবস্থান করছে ইপিলিয়ন টেস্টিং ল্যাব লিমিটেড। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওর ইনফরমেশনগুলো আমরা অনলাইন ঘেঁটে বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করেছি, তাই সময়ের সাথে সাথে তথ্যগুলো কম বেশি পরিবর্তিত হতে পারে।